Good morning everyone, welcome back to my channel again. আজকে আমাদের attire দেখে বুঝতে পারছো আজকে হচ্ছে মহা অষ্টমী আর আমরা দুজন একসাথেই বলতে চাই শুভ মহা অষ্টমী সবাই খুব ভালো করে কাটাও দিনটা আর সারা দিন সকাল থেকে আমি পারিনি ব্লগ করতে বিকজ অনেক কাজ ছিল আর রেডি হতেও টাইম লেগে গেছে এখন অলরেডি লাস্ট ব্যাচ মনে চলছে এরপরে আমাদের লাস্ট ব্যাচ হবে অঞ্জলি দেব অঞ্জলি দেব আর তারপর তোমাদের সাথে আবার কথা বলছি চলো নমো শ্রী কৃষ্ণ নমো শ্রী কৃষ্ণ নমো আমি আগে পদ্মফুল ফুটিয়েছি কোন একটা পুজোতেই মনে হয় এটা দুর্গা পুজো ফার্স্ট টাইম দেখি একটু অষ্টমীর ভোগটা এখন নিবেদন করা হচ্ছে বাবা মা কমপ্লেক্সে ঠাকুরের জন্য ভোগ নিবেদন করেছিল তো এখানেও বাবা মা এবার এই বছরটা ভোগ নিবেদন করেছে তো সব অলরেডি রেডি করে এখানে নিয়ে আসছে কিছুক্ষণ পরেই সন্ধি পুজো শুরু হবে আমি বেশিক্ষণ ব্লগ করতে পারছি না কারণ সবাই আছে গেস্টরা আসছে যাই হোক এখন একটু আগে পার্থর কলিগসরা এসেছিল বেরোলো তারা আর এখন আমাদের কমন স্কুল ফ্রেন্ডস যারা আছে তারাও এখানে এসেছে আর দুজনই আসতে পেরেছে নিচে অলরেডি সন্ধি পুজো শুরু হয়ে গেছে তো এখন নিচে যাব চলো সন্ধি পুজো যা স্টার্ট হয়ে গেছে আর এখানে পদ্মগুলো দেওয়া হবে এবার পুজোর এই বাতিটা যারা সবাই জ্বালাচ্ছে আর সাথে সাথে মায়ের আরতিও এখানে হচ্ছে আর সন্ধি পুজো প্রায় শেষ হতে হতে মোটামুটি 5টা বেজে গেছিল সব কিছু এই যে লাস্ট ব্যাচ খাওয়া হচ্ছে আমরা খাওয়ার পরে এরপর 7টার সময় ঠাকুর আসবে হয়তো বিকেলবেলা আরতির জন্য
আজকে স্পেশাল রেসিপি হচ্ছে রাধা বল্লবী, তার সাথে হচ্ছে আলুর দম, খিচুড়ি, লাবড়া, বেগুনি, তার সাথে পোলাও আছে, শাহী পনির আছে, চাটনি, পায়েস, পাঁপড় আর মিষ্টি। এটা লাস্ট ব্যাচ অলমোস্ট, এরপরে হয়তো নেক্সট আরো ব্যাচ আসবে। সবাই এখানে বিধ্বস্ত হয়ে গেছে, দেখো কি অবস্থা সবার, সবাই ডেড। আজকে ধুনুচি নাচ হওয়ার কথা ছিল কিন্তু সবাই বসে গেছে আর পাচ্ছে না। বলুন দিদি কি অবস্থা, পিঙ্কের কি হয়েছে? এখন বাজে রাত অলমোস্ট 10:15, আর বিকেল থেকে সবাই আড্ডাটা একটু মারলাম, তারপরে এখন আর একটু টায়ার্ড। আমি ভাবলাম যে একটু শাড়িটা তো পরা হবে না, তো এখন যাই গিয়ে শাড়িটা পরি, গিয়ে কোথাও একটা ঘুরে আসি। এখন এসেছি কাছাকাছি দক্ষিণ পাড়ার দিকে, তো ওখানেই যাচ্ছি বেসিক্যালি। নামটা কি বললে যেন? এইটা দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটি, তাপা টঙ্ক ফুল যেটা করে। আমরা সবাই ক্লাব প্রত্যেক বছরই খুব ভালো করে পুজোটা, আর এবারও শুনেছি দারুণ করেছে। এটা কিন্তু লাইভ দেখাচ্ছে ওরা, ওয়ার্কার্সরা কীভাবে থাকে, কীভাবে ওরা স্ট্রাগল করে। সামনে এই পোর্শনটা যেটা দেখছো, এটা এখানে লাইভ পারফরমেন্স অ্যাকচুয়ালি হয়, এখানে এখন হয়তো হচ্ছে না, বাট আমাকে যদি ক্লিপ থাকে এটা আমি তোমাদের এখানে অ্যাড করে দেবো। বেশ কাছাকাছি আছি, তো তাই জন্য ভাবলাম যে যাই গিয়ে একটু দেখা করে আসি। আর পার্থ একটু দেখা করার ইচ্ছা ছিল কুকারের সাথে, এখানে ঠাকুরটাও দেখেনি তাই আসলাম। আর এসে এখন দেখছি বেশ ভালো নাচ হচ্ছে, ধুনুচি নাচ হচ্ছে। আগের বছরও বেশ পার্টিসিপেটও করেছিলাম, তো এবছর তো বাড়িতেই হচ্ছে পুজো, তাই আর বেশ ভালো ওরা পারফর্ম করলো সবাই, একটু দেখে দেখে তেন করে যাই। মা বললো একটুখানি কুপারকে, কুপারের সাথে দেখা করে যাই। মা বললো কুপারের সাথে একটু দেখা করে যাই। হ্যাঁ, নিচে একটু ওর ঠাকুরটা দেখেনি নিচের, তো ওই ঠাকুরটাই। কিছুদিন আগে আমি বাড়ি এসেছিলাম আর কুপারকে নিয়ে গিয়ে ঠাকুর দেখিয়ে এসেছি। আমার মনে হয় ওরাও ডিজার্ভ করে ঠাকুর দেখা, দুষ্টুমি করছে এখানে। এই জাস্ট বাড়ি ফিরলাম, মা বাবার সাথে দেখা হয়ে গেছে। আমি জানি না কালকে একটা ছোট ফাংশন টাইপের হবে, প্রোগ্রাম টাইপের হবে, ঘরের সবাই থাকবে, বাট আমার গলাটা এতটাই ভেঙে যায় আমি জানি না কিরমভাবে কি হবে। যাই হোক, এখন বাড়ি চলে এসেছি, সবাই মনে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আর পার্থ শুধু বাকি আছি, এখন গিয়ে ডিনারটা করে নেবো, চলো। Right.